নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আজকে আর একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে। তো আজকে আমাদের চ্যালেঞ্জের নাম হলো চাট থালি ইটিং চ্যালেঞ্জ। তাহলে ফ্রেন্ড, এখানে দেখতেই পাচ্ছ প্রচুর চাট নিয়ে চলে এসেছি। এখানে কি কি আছে সব তোমাদের নামগুলো বলে দেবো। আর তার আগে বন্ধুরা বলে দিই, এখনো অবধি যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর কি করবে বলো তো? যারা সাবস্ক্রাইব করা আছে তারা লাইক আর শেয়ার করে দিও, আর ভালো ভালো কমেন্ট করো, ঠিক আছে? তাহলে ফ্রেন্ড, আজকে আমাদের চাটের মধ্যে আছে কি কি বলে দিচ্ছি, ছ রকম করে ডিশেস, আমারও যা মায়েরও তা ওরও তা, ঠিক আছে? কি কি আছে ফার্স্টেই মাঝখানে দেখতে পাচ্ছ, একটা বড় মতো রাজ কচুরি নিয়ে বসে পড়েছি, যার মধ্যে প্রচুর ফিলিংস দেওয়া আছে, ভর্তি মুখ ভর্তি, এই দেখো দেখতে পাচ্ছ। আর ফ্রেন্ড, আর আছে এখানে আছে পানিপুরি, যার মধ্যে দু রকম জল আছে। আর এটা কি আছে বলে দাও? আর কি আছে? দই পুচকা। আর ভেলপুরি। আর একটা, আর একটা হচ্ছে আলুর চাট। আলুর চাট মানে যেটা চুরমুর বলা হয়। আর তাহলে ফ্রেন্ড চলো, এগুলো আমরা এখন ইটিং চ্যালেঞ্জ, মানে আমরা এখন খাবো, কে কার আগে খেয়ে ফিনিশ করতে হবে, সব শেষ করতে হবে, না হলে জিরো, ঠিক আছে? তাহলে চলো চ্যালেঞ্জটা কেমন হবে বলে দি। আমরা মুখরোচ্চ একদম, দিক দিয়ে জল বেরোচ্ছে আমারও। তাহলে চ্যালেঞ্জটা কেমন হবে বলে দি, একটা একটা করে আমরা প্লেট নেবো। ধরো একবার ফার্স্ট টাইম পাপড়ি চাট নিলাম, যে আগে খেয়ে শেষ করতে পারবে সে পাবে এক পয়েন্ট। এইভাবে যে বেশি পয়েন্ট পাবে, যে মানে বেশি ডিশেস শেষ করতে পারবে, সে হবে উইনার। আর তার জন্য আজকে আছে একটা প্রাইজ। তাড়াতাড়ি তো করতে হবে, আমি যেমন রোজের জিতি সেরকম আজকেও জিতে যাবো, তাই তো? একদমই নয়, বলে দিল ও নিজেই জিতবে। এখন আর বছর সবসময় আমি জিতি, আমি জিতি, মা হারো মা হারো। তোমরা আমাদের আমার সাথে টেক্কা দেওয়ার মতো করো, কার লড়ো তা লড়তে পারছো না? কেন লড়তে পারে? হ্যাঁ করো তো দেখি না, মায়ের মাপটা দেখতে হবে, আমাকে হাঁটা বাড়াতে হবে সেরকম অনুযায়ী। এবার কপালের ডাক্তারে গেছি, এবার হাঁয়ের ডাক্তারের কাছে যেতে হবে, হাঁ বাড়াতে। তাহলে ফ্রেন্ড চলো, আর জিভ থেকে আমার জল বেরিয়ে যাচ্ছে, শুরু করে ফেলি। ফার্স্টে আমরা কি খাবো, পাপড়ি চাট দিয়ে শুরু করি। এটা হচ্ছে পাপড়ি চাট, এটা আমাদের খেয়ে ফিনিশ করতে হবে। যে ফিনিশ করে হাঁ করে দেখাতে পারবে সে জিতে যাবে, সে এক পয়েন্ট, ঠিক আছে? না এখন না, খেয়ে চলো। রেডি রেডি? হ্যাঁ রেডি তো হবো। তাহলে চলো লেট স্টার্ট। এত ভালো জিনিস কিন্তু কথা বলার সময় পাচ্ছি না। আপনাকে বেশি দিয়েছে, খেতে পাচ্ছেন না, তাই তো দেখছি।
কমপ্লিট তাক তাহলে তুমি এক পয়েন্ট পেয়ে গেলে বরাবরের মতো আমি হই না ঠিক আছে এখনো অনেক আছে আমরা পরের বারে ঠিক মেকআপ করে নেব বলো চলো তাহলে নেক্সট ডিশে তাহলে ফ্রেন্ড চলে এসেছি নেক্সট রাউন্ডে দুঃখের বিষয় এক পয়েন্ট পেয়ে গেছে আমি ঠিক মেকআপ করে নেব হ্যাঁ এবার চেষ্টা করব হ্যাঁ বড় হলে কি হবে মিক্সির পাওয়ারটা কম আছে ঘুরছে কম আরে চেবাতে তো মুখে তো ব্যাপার আছে নাকি তাহলে চলো এবার আমরা খাই কি খাবো দই ফুচকা এবার আমরা দই ফুচকাটা খাই এইটা দই ফুচকা ঠিক আছে মা তাহলে চলো 1 2 3 স্টার্ট এবার নেত হয়ে গেছে বাবা মায়ের শেষ হ্যাঁ করেন তো দাঁড়া তো ম্যাজিক দেখালো তোমার একটা আমার এখনো দুটো হয়ে গেছে হয়ে গেছে রেখে দেয়া হয়ে গেছে তো আবার ছাড়ো আবার ধরে বসে আছো কেন রাখো মায়া ছাড়তে পারছি না আমি এখনো জিরোতে এখন খাতাই খুলতে পারিনি তাহলে চলো বন্ধুরা নেক্সট রাউন্ডে ফ্রেন্ড চলে এসেছি 3 নম্বর রাউন্ডে 1 আর 1 আর আমি 0 তাহলে চলো এবার কি খাওয়া হবে এমনি ফুচকাটাই খাই এমনি ফুচকাটা দু রকম জল আছে ওটা সাহায্য নিতে পারো তাহলে চলো কোনটা কোনটা খাও এই যে এই এই ফুচকাটা খাবে আর তোমার সামনে দু রকম জল আছে জলটা না খেলেও শেষ না শেষ করতে পারলেও হবে ফুচকাটা শেষ করতে হবে জলগুলো সামনে তুলে নি উপরে দেখছে জলগুলো সামনে একটু তুলে নি ওই সব পড়ে যাবে তো হ্যাঁ তাহলে 1 2 আপনি ম্যাজিক দেখান না আমরা ম্যাজিকে ভিমভিম খেয়ে গেলাম পয়েন্ট পার নিয়ে কথা প্রাইস পেতে হবে তো না মা তুমি তোমার স্পিড একদম বারকরার রাখবে 5টা করে ফুচকা 1 2 3 গো হয়ে গেছে আমি 2 নম্বর পেয়ে গেলাম আপনি কি ম্যাজিক শেষ হয়েছে পরে শেষ হয়েছে আমরা ম্যাজিক দেখাইনি মায়ের 2 হলো আমার এখনো শূন্য ভালো কিন্তু প্রাইস দিবি তাই না আর তোমার কত শূন্য আমি পুট পেয়েছি কি জোর টানছে বাপরে দেখার আগেই খেতে খেতে দেখি ভ্যানিশ হয়ে গেছে চোখ চোখ পড়লো মনে হয় এবারে আর পারবো না বাপরে বাপ তাহলে চলো বন্ধুরা নেক্সট রাউন্ডে তাহলে ফ্রেন্ড অনেক চেষ্টা করছি এবারে কিন্তু ওভার কনফিডেন্স ভালো না ওই জন্য আমি হেরে যাচ্ছি দেখেছ এবার জিতছি বলে ওদের আর সহ্য হচ্ছে না এখানে দিচ্ছে ভাব করে গিলে নিচ্ছে নাকি ফুচকাগুলো আমি বুঝতে পারছি ফুচকা চেয়ে হচ্ছেও না মাছে বলে না গিলে হ্যাঁ চিবিয়েছি না চিপলে খাওয়া যায় আমি তো মনে হচ্ছে ঢক করে ওষুধের মতো গিলে নিচ্ছে জল দিয়ে এবারে এবারে খাবো হচ্ছে ভেলপুরি
ঠিক আছে চলো তাহলে চলো ওয়ান টু আচ্ছা ভেলপিটির সামনে টেনে আনি ওয়ান টু থ্রি স্টার্ট গালে তো দিচ্ছে না তুলছি একটুখানি করে মুখের ভেতর থাকছে অনেকক্ষণ জল ব্যথা ভোল্টেজ আপ ডাউন করছে আমাকে মনে হচ্ছে সব বেশি বেশি দিয়ে দিয়েছে ঠকিয়ে দিয়েছে যা গোল পাকালে গেলাম এগুলোর মতো খেয়ে নেবে মুখ চাকাচাবে না বাচ্চা ব্যায়াম লাগবে কঠিন খাবার খেলাম তাহলে ফ্রেন্ড দুই আর দুই বাবাকে জিততে গেলে এই দুটোই খেয়ে শেষ করতে হবে আগে বাবা কি কি নেতিয়ে যাচ্ছে একদম না নেক্সট রাউন্ড তাহলে ফ্রেন্ড চলে এসছি পরের রাউন্ডে মুখ পুরো ব্যথা হয়ে গেছে বেশি কথাও বলতে পারছি না এক্সারসাইজ করছি আচ্ছা মুখ ভেঙেনি কিন্তু মাছে পেট ফোলা মাছের মতো করছে হাউ হাউ এসে তুমি একটা চুইংগাম দিয়ে দিতে পারতে যে এটা শেষ করে জানাতে হবে এটা তো চাট থালি হচ্ছে তোর লজেন্সের থালি করলে নয় দেবো চুইংগাম সত্যি কথা তাহলে ফ্রেন্ড এবার আমরা খাবো চুরমুর হ্যাঁ তাহলে চলো তোমার একটু রেস্ট নাও আমি তখন শুরু করি আলুর চাট অথবা চুরমুর ওয়ান টু থ্রি স্টার্ট ভাই তো শক্ত মনে হচ্ছে জল বেরোচ্ছে
আমি তো পেশিতে জড়ি দিতে পারছি না। আস্তে এবার আমার চাও জিতবে। তাহলে স্কোর হলো 2-2 আর 1। চলো তাহলে নেক্সট রাউন্ড, তাহলে নেক্সট রাউন্ড আর লাস্ট রাউন্ডে চলে এসেছি। এটা আমাদের, এটা আমাদের ডিসাইডার রাউন্ড। তাহলে চলো স্টার্ট করো, 1-2-3 স্টার্ট। রাজ কচুরি খাচ্ছি, খেতে স্বাদ, প্রত্যেকটা জিনিস খেতে ভালো, তাই না? বাবা ও বাবা রে, হারিয়েই দিল, সবাই দুর্বল হয়ে গেছে, এত চিবচ্ছে তো, চিবিয়ে চিবিয়ে দুর্বল হয়ে পড়েছে, হয়ে গেছে না? আমি একটু ব্যায়াম করে নিচ্ছি বলে ঠিক হয়ে যাচ্ছে। আমার এর একটুখানি ছিল, আমারও তো এই যে খোসাটা, খোসাটা খোসাটা মেরে দিয়েছে, ভেতরে কিছু নেই, শুধু খোলাটা করে আছে। তো ফ্রেন্ড, তাহলে ফ্রেন্ড খাওয়া কমপ্লিট, ক্লিয়ারলি ও উইনার, ও কারণ 3 পেয়ে গেছে, তাই তো 3 স্কোর, আমি 1 আর মা 2। তবে ফুচকা ম্যাজিকটা আমরা ভালো দেখলাম। তাহলে ফ্রেন্ড চলো কি নিয়ে আসবো আজকে, তুই তো প্রাইজ দেবে বললে। আমি ভাবলাম যে জিতেছে তার হয়তো পানিশমেন্ট, পানিশমেন্টটা তো দেয়াই ভালো, দে পানিশমেন্ট দিয়ে দে। তাহলে ফ্রেন্ড চলো প্রাইজটা নিয়ে আসি, চলো। তাহলে ফ্রেন্ড চলে এসছি প্রাইজ নিয়ে, জিতেছে ওর জন্য হাত তালি, কাম অন, জিতে গেছে। তাহলে আমার আর মায়ের তরফ থেকে মা ধরো। আচ্ছা আমারও তো অর্ধেক পাওয়ার কথা, তাই না? না ধরো, এ না আজকে আমি খেয়ে নিই একটু, পরে তারপরে কালকে দেখা করবে। না আরে ছাড়ো, নোবো কি করে, কি চেপে ধরে রেখে দিয়েছে। তো ফ্রেন্ড এটা আমি পেলাম নেসলের চকলেট, কিন্তু দুঃখের বিষয় এখন আমার পেটটা ভর্তি, অনেক খেয়েছি, এখন খাচ্ছি না, আমি পরে খেয়ে নেবো। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর চলো তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো টাটা।